আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ চৌধুরী। আমি একজন নবজাতক এবং শিশুরোগ বিশেষজ্ঞ। অনেক মায়ের মধ্যেই একটা ধারণা আছে যে কলা খেলে বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। আজকের এই ভিডিওতে বলবো এই ধারণাটি সঠিক নাকি এই ধারণাটি ভুল। কলার মধ্যে এমন কোনো উপাদান খুঁজে পাওয়া যায়নি যার কারণে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে। সুতরাং কলা খেলে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় এই ধারণাটি সম্পূর্ণরূপে ভুল। কিছু কিছু মা এই কারণে বাচ্চাদেরকে কলা খেতে দেন না, কিন্তু কলা অত্যন্ত পুষ্টিকর একটি ফল, এটা সুষম খাবার। কলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল থাকে। কলা দামে সস্তা, সব ঋতুতেই বাজারে পাওয়া যায় এবং 6 মাস বয়সের পর হতেই বাচ্চাদেরকে কলা খাওয়ানো যায়। সুতরাং কলা খেলে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় এই ধারণার বশবর্তী হয়ে বাচ্চাদেরকে কলা খাওয়ানো থেকে বিরত থাকবেন না। আপনারা যারা বিশ্বাস করেন যে কলা খেলে বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, তাদের জন্য আমার একটা প্রশ্ন আছে। আমরা বড়রা তো প্রতিনিয়তই কলা খাই, তাহলে আমাদের ঠান্ডা লাগে না কেন? স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার প্রিয়জনের সাথে স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওগুলো শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।